পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দশভুজা অ্যান্ড ইটস মি পূর্বাশা। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে অ্যাকচুয়ালিতে, অ্যান্ড এত ঠান্ডা পড়ে গেছে যে ঘরেও আমাদেরকে সোয়েটার পরে থাকতে হচ্ছে, বাট কথা। আর এখন তোমরা অ্যাকচুয়ালি বিলিভ করবে না, এখন বাজে হচ্ছে 12:30, 12:30। তো 12:30-তে আমি এখন ভিডিও করতে বসেছি, কারণ কি সারাদিনের সময় পাইনি, আর দু তিন দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার একবারও দেখা হয়নি, আমি একটাও কোনো ভিডিও আপলোড করিনি। তবে আমি রিসেন্টলি, মানে কিছুদিন ধরে আমি একটু আপসেট আছি, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটাও হয়ে গেল লাইক 5 to 6 months, ঠিক আছে? তো আমি প্রায়, হয়তো যারা অনেক পুরনো ইউটিউবার আছো তারা হয়তো অনেক ভিডিওজ আপলোড করেছো, তো আমি লাইক 54 to 55 ভিডিওজ আপলোড করে নিয়েছি অলরেডি, বাট সেরকম ভিউজ আসছে না, সেরকম সাবস্ক্রাইবার পাচ্ছি না। হয়তো তোমরা কেউ কেউ দেখছো, দেখে দেখে হয়তো ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ, তো সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। তো কিছুটা হলেও যারা ইউটিউব বানায়, কারণ কি ভিডিও এডিট করতে না অনেকটা টাইম লাগে আর অনেক বেশি এফোর্ট লাগে। তো যখন একটা কেউ ভিডিও বানাচ্ছে, ভিডিও যখন দিচ্ছে, তখন সে অনেকটা এক্সপেকটেশন রাখে যে ভিউয়ার্স বাড়বে, যে জানি এক দুদিনে হয় না। তো অনেক যারা ইউটিউব করে, ইউটিউবার আছে, তাদের কাছে হয়তো খুব তাড়াতাড়ি ভিউয়ার্স বেড়ে যায়, অনেকে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বাট কারো কারো ক্ষেত্রে হয় না। যেরকম আমার ক্ষেত্রে আমি খুব একটা লাভ পাচ্ছি না, বাট আমি চাইবো যারা তোমরা অন্যরা দেখছো, নিউ যারা ভিউয়ার্স রয়েছো, দেখছো যেমন, যদি তো চ্যানেলটা যদি ভালো লাগছে, মানে যদি তোমার পছন্দ লাগছে, তোমার টপিকটা ভালো লাগছে, তো সেই ভিডিওর জন্য তুমি লাইক নিশ্চয়ই করে দিও, এটা আমার একটা রিকোয়েস্ট রয়েছে। আর যদি তোমাকে আমার ব্লগগুলো ভালো লাগছে, আমি যে মেসেজগুলো দিচ্ছি বা আমি যেই জিনিস ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে, তোমাদের যদি কোথাও না কোথাও একটু পার্ট যদি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, কারণ কি সাপোর্ট অনেক বেশি দরকার। সাপোর্ট না পেলে আমিও মোটিভেট হব না তোমাদেরকে আরও অনেক ভিডিও আপলোড করে দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা আমি নর্মালি নিয়ে এসেছি একটা প্রোডাক্ট রিভিউর উপরে, মানে আমি রিসেন্টলি, আমি প্রায় এক সপ্তাহ আগে প্রোডাক্টটা কিনেছিলাম, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে প্রোডাক্ট রিভিউটা শেয়ার করবো, বাট প্রোডাক্ট রিভিউটা শেয়ার হচ্ছিলো না, টাইম পাচ্ছিলাম না। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এটার দাম পড়েছিল 110, মানে 110 টাকা পড়েছিলাম। এবারে কী বলি জিনিসটাকে, ওকে, তো জিনিসটা আমি তোমাদের সামনেই খুলি। আমি জাস্ট ওপর থেকে খুলে রেখেছিলাম, বাট ইউজ করেও দেখিনি, অ্যান্ড কী এসছে কীরকম এসছে সেটাও দেখিনি। রাত্রিবেলা স্পেশালি না, কুকুরগুলোর পার্টি শুরু হয়ে যায়, কুকুরগুলো এত চিৎকার করে, এত চিৎকার করে, মানে চারিদিক থেকে কিছু আওয়াজ পেলে না, না পেলেও তুমি কুকুরের আওয়াজ নিশ্চয়ই পাবে, মানে রাত্রিবেলা এদের মানে ফুল দবে পার্টি, বলে ফুল দবে পার্টি। ওকে, তো আমি এটা অর্ডার করেছিলাম হচ্ছে বায়োটিকের একটা ফেস প্যাক। তো এটা হচ্ছে নর্মালি হোয়াইটনিং, ডিপিগমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভাল ফেস প্যাক, মানে হোয়াইটনিং তো এটা ফেস প্যাকগুলোতে লেখে, হোয়াইটনিং অ্যাকচুয়ালি ওরকম কিছু হয় না, বাট হ্যাঁ ট্যান রিমুভাল নিশ্চয়ই কাজ করতে পারে, কারণ কি আমরা এখন বাইরে যাই, তো বাইরে গেলে ট্যান হয়, তো সব সময় হোম রেমেডিসগুলো অনেক বেশি কাজই, অ্যাকচুয়ালি হোম রেমেডিস অনেক বেশি ইউজফুল, কিন্তু সবসময় সময় থাকে না যে হোম রেমেডিসটা বানিয়ে তারপরে ইউজ করার, তো তখন রেডিমেড কিছু প্রোডাক্ট থাকলে যেটা ইউজ করলে তুমি ইনস্ট্যান্টলি উইদাউট এনি খাটাখাটনি তুমি ফলটা পাবে, রেজাল্ট পাবে। তো কখনো সকলের জন্য ঠিক আছে, যদি তোমার কাছে হাতে টাইম রয়েছে, তাহলে আমি তো হোম রেমেডিসগুলো বেশিরভাগ শেয়ার করতেই থাকি, আর হোম রেমেডিসই আমি ম্যাক্সিমাম ইউজ করি, খুব কম আছে যেখানে আমি কেমিক্যাল জিনিসপত্র প্যাক ইউজ করি। বাট এটার ক্ষেত্রে আমি এটা অর্ডার করেছি, আমি জানি না এটা কীরকম হবে, আমি জাস্ট তোমাদের সামনে আমি ইউজ করে দেখবো যে আদেও এটা ভালো ফল দিচ্ছে কিনা, রেজাল্টটা কেমন দিচ্ছে কিনা। তো এখানে লিখেছে পুরো আয়ুর্বেদিক রেসিপি, 100% বোটানিক্যাল এক্সট্র্যাক্ট, মানে পুরোপুরি তোমার বোটানিক্যাল জিনিসপত্র দিয়ে বানানো, গাছগাছড়া দিয়ে জিনিসটা বানানো, একদম আয়ুর্বেদিক রয়েছে। এবার ফর অল স্কিন টাইপস, তোমরা যদি অল স্কিন টাইপস, মানে তোমরা যদি ড্রাই স্কিন টাইপ হয়, অয়েলি স্কিন টাইপ হয়, সব স্কিন টাইপের জন্য এটা যাবে। ওইটার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওটা পারচেস করতে পারো। তো এটা এবারে হচ্ছে, এটা হচ্ছে 100 গ্রামের রয়েছে, নেট ওয়েট হচ্ছে 100 গ্রাম, আর এটা আমার পড়েছিল, এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 140, আমার প্রাইস এসেছিল 110, আমি রিসেন্টলি চেক করি, হয়তো প্রাইস আপ ডাউন হতে পারে। তো আমি এটা ইউজ করে এখন দেখি, হ্যাঁ ওকে, তো আমি এটা নিয়ে দেখাচ্ছি কীরকম আছে।
আমি ফার্স্টে অল্প একটু নেব, নিয়ে দেখবো জিনিসটা কেমন হচ্ছে। ওকে, একদম পিঙ্ক কালারের একটা স্কিন টাইপের, মানে অ্যাকচুয়ালি স্কিন টাইপের কালার আছে, পিঙ্কিশ টাইপের কালারের একটা ক্রিম টাইপের বেরোলো। প্যাকটা এমনিতে তো খুবই ভালো, আমি তোমাকে বলবো এক্স্যাক্টলি কি হচ্ছে। এটা লাগানোর পরে না তোমাদেরকে, তোমরা যদি কোনো সময় হাতের ভেতরে কোলগেট লাগিয়ে দেখো, তো স্কিনের উপরে না একটা ঠান্ডা, যেটা পিপারমেন্ট আমরা খেলে, জল খেলে যেরকম লাগে, বা হাতে কোলগেট লাগালে, সব থেকে ব্রাশ করার পরে জল খেলে, বা পিপারমেন্ট খেয়ে জল খেলে, যেরকম একটা ঠান্ডা, একটা মানে আর্টিফিশিয়াল যে ঠান্ডাটা তৈরি হয় না, সেরকম এক্স্যাক্টলি স্কিনের মধ্যে লাগছে এটা। সো অলমোস্ট ফেস আমার ড্রাই হয়ে গেছে, এখন শীতকালে না আরও যত ড্রাই হয়ে যাচ্ছে তত ফেস না আরও টান পড়ছে। তো এখন বসে বসে আমি একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম, তোমাদের কাছে যা দেখবে এখন ফেসবুকে না ভিটিভি অপশানটা খুব দেয়, তো তোমরা যারা কোরিয়ান সিরিজ দেখতে পছন্দ করো তো ভিটিভি ডাউনলোড করতে পারো। ভিটিভি বা উইকি বলে একটা থাকে, ওই চ্যানেল দুটোতে কোরিয়ান সিরিজ, চাইনিজ সিরিজ, জাপানিজ সিরিজ দেখা যায়। স্পেশালি কোরিয়ান সিরিজগুলো খুব ভালো হয়, ভীষণ রোম্যান্টিক অ্যান্ড ভীষণ ভালো লাগে ওদের। তো রিসেন্টলি আমি একটা স্টার্ট করেছি ফক্স সামার বলে, সিজন ওয়ান অডিও। আর তোমাদের কাছে যদি সত্যি জানা থাকে এরকম কোনো সিরিজ আছে কি না, কোনোরকম সিরিজ জানো কি না তোমরা, খুব ইন্টারেস্টিং, তো এরকম সিরিজ আমি অ্যাকচুয়ালিতে খুব দেখতে পছন্দ করি, তো আমাকে আমার কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই জানাবে। সো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, তো এবার আমি প্যাকটাকে পুরোপুরি ক্লিন করে নেবো। আর এখন অ্যাটলিস্ট মোর দ্যান 15 মিনিটসও হয়ে গেছে, 20 মিনিটস হয়ে গেছে, তো আমি প্যাকটাকে ফুল করে ক্লিন করে নেবো। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ফেস পুরোপুরি ক্লিন করে চলে এসেছি, মানে কিছু নেই ফেসের ভেতরে, আমি কিছু মাখিও নি, ফেসটা জাস্ট ক্লিন করে আমি ভিডিওটা স্টার্ট করছি যাতে তোমরা পুরোপুরি রেজাল্টটা দেখতে পারো। তো এইটাতে কি হলো, আমি এখনও কোনো ময়েশ্চারাইজার ইউজ করিনি, বাট তোমরা দেখতে পারবে স্কিন অনেক বেশি গ্লো করছে। অ্যান্ড স্কিনটা তো আমাদের নর্মালি ফেস কি আমরা অনেক বেশি টেক কেয়ার করি ফেসে, তো এইগুলো তুমি ফেসের সাথে সাথে হাতেও লাগাতে পারো, মানে হাতেও অ্যাপ্লাই করতে পারো, ট্যান রিমুভাল যেহেতু, যেহেতু ফেস প্যাক তো ফেসে লাগানো বেটার, বাট হাত আমরা নর্মালি ইউজ করতে পারি চাইলে। বাট এটার অ্যাজ আ রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি, যেহেতু একদিন আমি ভালো কোনো ফিডব্যাক দিতে পারবো না, কারণ কি একটা কোনো ফেস প্যাক ইউজ করতে তোমার, ইউজ করে তোমার একটা রেজাল্ট বুঝতে তোমার অ্যাটলিস্ট কন্টিনিউ যদি তুমি করো তোমার অ্যাটলিস্ট 2-3 মান্থস লাগে। ফেস প্যাক কখনো তুমি রোজ অ্যাপ্লাই করো না, তুমি উইকে একবার করতে পারো বা উইকে দুবার করতে পারো, কারণ কি পারফেক্ট রেজাল্টের জন্য আমাকে আরও ইউজ করতে হবে, তাহলে গিয়ে বুঝবো। বাট ফর ওয়ান ডে আমি একদিন ইউজ করে বুঝলাম জিনিসটা ভালো, ইনস্ট্যান্টলি গ্লো করছে আর খুব ফেস টানছে না, মানে ড্রাই লাগছে না তোমাকে, আর ফেসে সত্যি করে গ্লো লাগছে। দেখো তোমরা এই সাইডগুলো দেখতে পারবে, অনেকটা বেশি গ্লোই লাগছে। তো তোমরা, আমি চাই তোমরাও যাও গিয়ে ইউজ করো আর কীরকম হচ্ছে, স্পেশালি ফর গার্লস যারা ইউজ করছো, করে কীরকম ফিডব্যাক আসছে আমাকে কমেন্টে গিয়ে জানাও যে তোমাদের জন্য কীরকম হলো, অ্যান্ড আমার এই ভিডিওটা ইউজফুল হলো কি না, তোমাদের জন্য ইউজফুল হয়েছে কি না তোমাদের জন্য সেটাও আমাকে কমেন্টে জানাও, অ্যান্ড তোমরা ইউজ করেছো কি না সেটাও আমার কমেন্টে বক্সে জানাও। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিওর যদি একটাও কোনো পার্ট ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, আবার আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।